অভিযোগ পাল্টা অভিযোগ, মেয়ের জামাইকে মিথ্যে মামলায় ভাসিয়ে দিল শ্বশুর। ঘটনায় জানা যায়, মেলাখোর পূর্ব চণ্ডীগড় কমলাবাগান এলাকার দিলীপ নাম তার মেয়ে রাখি নামকে বিয়ে দেন একই এলাকার নিরঞ্জন দেবনাথ ছেলে প্রবীর দেবনাথের সাথে। জামাতা প্রবীর দেবনাথ বন্ধনের ঋণ পরিশোধ না করায় স্বামী স্ত্রী দুজনের মধ্যে সামান্য ঝগড়াঝাটি ঘটে। তারপর স্ত্রী রুমা নমর বাবা দিলীপ নম জানতে পারে। তারপর বাবা দিলীপ নমর সঙ্গপঙ্গ নিয়ে জামাই প্রবীর দেবনাথের বাড়িতে প্রবেশ করে জামাই প্রবীর দেবনাথকে এবং জামাইয়ের বাড়ির অন্যান্য সদস্যদের উপর আক্রমণ চালায় এবং মেলাঘর থানায় এসে মিথ্যে অভিযোগ দিয়ে মামলাও করেন। এবং জামাই আরো অভিযোগ করেন, সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝামেলা হতেই পারে, তার জন্য শ্বশুর কিভাবে মেয়ের জামাইয়ের বাড়িতে প্রবেশ করে আক্রমণ চালায়। এবং যখন এলাকার লোকজন ঝগড়া সামাল দেওয়ার জন্য ছুটে যান, তারপর তাদের বিরুদ্ধেও মিথ্যে অভিযোগ দিয়ে মামলা করেন দিলীপ নম। আজ এলাকার লোকজন সহ জামাই প্রবীর দেবনাথ, শ্বশুর দিলীপ নম এবং শ্বশুরের সাথে থাকা অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা করার জন্য আসে। এখন দেখার বিষয় জামাই প্রবীর দেবনাথ আদৌ কি সুষ্ঠু বিচার পায় কিনা। আপনি নাকি শাশুড়িরে বলে মোকাবিদ্ধ করছেন এই আপনার অভিযোগ কি এখন, মানে যে আপনার বাড়িতে হামলা করে তারা উল্টা আপনার নামে সবাই মিলে আপনার মারতে গেছে? তাহলে তো অভিযোগ করছে যে আপনি নাকি তার বাড়িতে গেছেন অসংখ্য বাঙ্গলিয়া লোক গেছে পরিবার লিয়া সব আমার মাথা লেগে এই গেছে দিলীপ নম, বন্ধু নম, সুশান নম, সিরঞ্জিত নম, সঞ্জিত নম আর পবনিত নম। তাহলে তো অভিযোগ করলো যে আপনি নাকি সঙ্গবঙ্গ লিয়ে তানির বাড়িতে গিয়ে রাত্রেবেলা বারোটার সময় হামলা করছেন। মিথ্যা কথা এটা, মিথ্যা কথা হাতে। তাহলে তো হাতের মধ্যে স্পটও দেখাইলো তাহলে মারধর বলে করলাম। আচ্ছা কি হয়েছিল ঘটনাটা? আমি শুক্রবারের কাজ হতে বাড়িতে গেছি, ঠিক আছে আমার বড় বই বাদ পাচ্ছে না বন্ধু নিতে না তুই কি তোর ইয়ের বাদ পাইছে ইতালি বড় কিছু বাদাসি ইয়ের মধ্যে কেমন কথা খবর খাইছে বা তারা সব লাড়ি লুটো লেগে গেছে আমার বাড়ি গেছিল তো বৃষ্টি বাসা আরম্ভ করছে। একবার আমার মা বাড়িতে মারা কাউ বন্ধু তোর মাথা পড়লাম বাড়িতে এই রাতে ঘর ঢুকে তারা তারা কাজ করতে গেছে পরে হ্যাক হয়েছে আর কি কেউ বাদ খাঞ্চ না তোরে বাদ খাওয়াই তেন তো চালি খাওয়া তুই বলে বন্ধু দিয়ে আরে শ্বশুর টিয়া ভাই তো আমি তো এই কিছু দিয়ে পাচ্ছি না সামনে কিছু দিয়ে এই কথা গেছে পরের দিনকে আমি বাড়িতে আছি এই তার আমার আত্মীয় তারা খারাপ। এখন আপনারা কি চাইতেছেন যে এটা ভালো একটা সুষ্ঠু মামলা মানে সুস্থভাবে বিচার সুষ্ঠু বিস্তার হোক? হ্যাঁ